আপনাদের মঙ্গল কামনায় আবার এলাম। এখন রমজান মাস, রমজানের জন্য এবং আগাম ঈদের শুভেচ্ছা আমাদের তরফ থেকে, মন চ্যানেলের থেকে। আপনারা সবাই ভালো থাকুন। আজকে একটা ভিডিও ইচ্ছা জেগেছে আপনাদের ধৈর্য সহ্য এবং খাদ্য নিয়ে একটা কথাবার্তা বলার জন্য, এবং আমরা সামনে একটা ভিডিও তৈরি করছি। যারা নিরামিষ কী করে খেতে হয় একটা তৈরি করে আমরা দেখাবো, এবং যারা মাংসাশী চিরকাল মাংস খাবেনই তাদের জন্য একটা সহজ একটা হিসাব, যেটা করলে আপনাদের মঙ্গল হয়। ধৈর্য এবং সহ্য বাড়ানোর জন্যে আমাদের একটা যোগ দেওয়া আছে, সেটা হচ্ছে উড্ডয়ন মুদ্রা। আপনার আই বাটনে ক্লিক করে দেখে নিন। আপনাদের রোজা চলছে যখন, মিডিল পয়েন্টে যখন খাওয়া হয় তখন একটু ভারী খাবার খান, ফজরে যখন সেরি খাওয়া হয় তখন হালকা খাদ্য খান, বা মাছ মাংস একটু কম খান, তাহলে কিন্তু তেষ্টা পাবে না। এবং তার সাথে যদি মৌরি ভেজানো পানি খান তাহলে কিন্তু তেষ্টা দূর হয়, তাতে ভালো থাকা যায়। ইফতারি পরে তারপরে নামাজ কালাম শেষে অনেকে খাবার খায়, সেটা মেন ডায়েট হয়ে যায়। আবার ভোরের দিকে তখনও যদি মাছ মাংস খাওয়া যায় দেখা গেল সারাদিন পিপাসা অত্যাধিক পাবে কিন্তু তার, সেই সময় একটু হালকা সবজি ভাত বা কেউ দুধ ভাত কিন্তু খায়, তাদের কিন্তু দেখা গেল পিপাসা পায় না। আপনাদের মঙ্গল কামনার জন্য কিন্তু পৃথিবীতে এসছি, যার জন্য প্রভু আপনাদের সামনে মাঝে মাঝে টেনে নিয়ে আসেন। আর আপনাদের সেবক হিসাবে আপনারা যদি গ্রহণ করেন আমাকে তাহলে আমি ধন্য হই। সেজন্যে আজকে রাস্তায় আসতে আসতে যাকেই দেখা হচ্ছে সে বলছে যে দাদা খুব গরম, মরে যাচ্ছি। তাই বলছি যে মরেই যদি যাবে তাহলে বেঁচে থেকে আমাকে কথা বলছো কেন? গরম দিয়েছেন প্রভু, সেটা সহ্য করার ক্ষমতাটাকে চিন্তা করো। গরম লাগবেই গরমের সময়, সেই চিন্তাটা মাথার ভিতর যদি ঢোকে যে উফ গরম, তাহলে গরম আরো বেড়ে যাবে। গরমের কথা বললে কিন্তু গরমে এক ফোঁটাও কমবে না, আরো অধৈর্য বাড়বে। চিন্তা করতে হবে, আমি একদিন অফিসে বসে কাজ করছি, বিদ্যুৎ বন্ধ, চারিদিকে গেট আটকানো, গরম প্রচন্ড, গরমে গা দরদর করে ঘামছে। তখন হঠাৎ মনে করেছি যে গরমটা দিয়ে আসছে ঠিক যেন সৌদি আরব রসুলের রওজার ওখান থেকে, আর সঙ্গে সঙ্গে আমার গা ঠান্ডা হয়ে গেল। এই যে ভাবনার ঘরে, হ্যাঁ গায়ের লমগুলো খাড়া হয়ে উঠেছে, আমার অনুভবে এসছে যে আমি সেই শীতল পরশটুকু পাচ্ছি রাসুলের, প্রাণ ভরে গেল আমার, গাটা শীতল হয়ে গেল, যেন তিনি এসে আমাকে ছোঁয়া দিয়ে গেলেন। এরকম অনুভব করতে হয় যে এখানে গরমে পড়ে আছি, যদি ভাবনার ঘরে চলে যাই উত্তর মেরুতে আমি আছি, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে মাথার ভিতরে চিন্তাধারা, তাহলে শরীরটা শীতল পরশটুকু পায়, সেটা যেটা প্রভুর ওখান থেকে আসে। আপনাদের সেই সব মঙ্গল কামনা করে প্রভুর কাছ থেকে আপনাদের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, এই কামনা করে শেষ করছি।